1971 সালে জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই। আপনারা আমরা সবাই পুরা জাতি একটা যুদ্ধের মধ্যে গেলাম অগাস্ট জুলাই মাসে। এই যুদ্ধটা কার বিরুদ্ধে হলো? এই যুদ্ধটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে। আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধটা কেন হলো? তারা পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, অন্য প্রশাসনকে অন্যায়ভাবে ব্যবহার করেছে, জনগণের সাথে মুখোমুখি করে দিয়েছে, দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছিল, আমাদের বহু ছেলে মেয়েরা হতাহত হয়েছে, প্রায় 1500-এর উপরে আমাদের ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, অনেকে বলে কয়েক হাজারের বেশি হবে, যার কোনো হিসাব নাই, যেগুলি পড়ায় দেওয়া হয়েছিল 15,000 বা 20,000-এর উপরে বিভিন্নভাবে আহত হয়েছে। সুতরাং এরপরে আমরা মনে করি 1971 সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, সেদিন আমরা তাদেরকে নিষিদ্ধ করেছিলাম। আজকে কি কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না? আজকে আজকে আমরা আবার বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ আওয়ামী লীগ 18 কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাদের রাজনীতি করার এখানে কোনো অধিকার নেই। তারা সবাইকে ব্যবহার করেছে তারা ক্ষমতায় টিকে থাকার জন্য, শেষ পর্যন্ত তারা জনতার চাপে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, কারণ আর্মি এখানে ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, পুলিশের অনেকেই ফায়ার করতে অস্বীকৃতি প্রদান করেছে, কারণ সবাই দেখেছে নিজের ছেলে মেয়েকে মেরে কোনো লাভ নাই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এই পয়েন্টটাও দিয়েছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে এই পয়েন্টটা দিয়েছি, আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছি, সেটা হলো অনেকগুলি কমিশন করা হয়েছে। আমরা বলেছি শুধু কমিশন করলে হবে না, কমিশনকে দায়িত্ব দিতে হবে, ওনার সাথে যে 5 জন বা 4 জন লোক আসবে তাদের সাথে নিয়ে একটা রূপরেখা তৈরি করবে। এই রূপরেখা তৈরি করার পরে পুরো বাংলাদেশ থেকে তারা যারা যারা মনে করে কিছু বিশেষজ্ঞ আছে, লিমিটেড সংখ্যক বিশেষজ্ঞদের সাথে মত বিনিময় করবে, মত বিনিময় করে নতুনভাবে আবার খসড়া প্রস্তুত করবে। তারপরে সমগ্র বাংলাদেশ থেকে যারা বিশেষজ্ঞ আছে তাদের মাধ্যমে ওয়ার্কশপ করবে, ওয়ার্কশপের মাধ্যমে চূড়ান্ত করা হবে আগামী দিন কোন সেক্টরে কি সংস্কার করা হবে। তারপরে রাজনীতিবিদদেরকে এই সংস্কারের কপিগুলি দেওয়া হবে, রাজনৈতিক দলকে লিখিতভাবে এই প্রস্তাবগুলির বিপরীতে কি প্রস্তাব আছে, কোনটা এগ্রি করলাম কোনটা ডিসএগ্রি করলাম, এটা লিখিতভাবে দিতে হবে। আর একটা কথা বলেছি, আওয়ামী লীগের যারা সমর্থক ছিল, যারা শেখ হাসিনাকে এখনো সাহায্য করছে, তারা চিহ্নিত ব্যক্তি, তাদেরকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নাই। 2018 সালে যে বা যারা রাত্রিবেলা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদেরকে সরকার থেকে বের করে দিতে হবে, তাদেরকে অবসর না, অবসর কোনো শাস্তি না, তাদেরকে ডিসমিস করতে হবে। আরও একটা পয়েন্ট দিয়েছি যেটা ওনাকে এক্সপ্লেন করা হয় নাই, কারণ উনি আমরা মনে করেছি যেহেতু লিখিতভাবে আমরা দিয়েছি প্রত্যেকটা পয়েন্ট এক্সপ্লেন করার দরকার নাই। শেখ হাসিনা তার সময় যে সমস্ত অফিসাররা বা কর্মকর্তারা 100% পেনশন বিক্রি করেছে তাদেরকে তিনি পুনরায় 100% পেনশন দিয়েছে, যেটা অন্যায়। যারা 50% বিক্রি করেছে তাদেরকে বাকি 50% দেওয়া হয় নাই, অর্থাৎ যারা বেশি বিক্রি করেছে তাদেরকে উনি আবার বেশি টাকা দিয়েছে, 100 বার যারা বিক্রি করেছে তাদেরকে 100 বার পেনশন পুনরায় দেওয়ার ব্যবস্থা করেছে, যারা 50 ভাগ বিক্রি করেছে তাদেরকে কোনো বৃদ্ধি করা হয় নাই। সুতরাং 50 ভাগ যারা পেনশন বিক্রি করেছে তাদেরকেও 100 মাস করে দিয়ে বৈষম্যটা দূর করা হোক। এভাবে আরও 22টা 23টা পয়েন্ট আছে, আপনারা পয়েন্টগুলি পড়ে দেখবেন, এই পয়েন্টগুলি হলো জনগণের জন্য। আমরা বলেছি সাহসিকতার সাথে এগিয়ে যান,
আমরা আপনাদেরকে সর্বতোভাবে সাহায্য করব, কারণ এটা একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, এটা পিস টাইম গভর্নমেন্ট না, এটা ওয়ার টাইম গভর্নমেন্ট। ওয়ার টাইম গভর্নমেন্টের জন্য যা যা করতে হয় কঠোর হস্তে দমন করতে হবে। এখানে সহজ সরলভাবে কিছু করার কোনো অবকাশ নাই। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে, ব্যবস্থা নিতে হবে। হাসিনার যারা কঠোর সমর্থক ছিল তাদেরকে চাকরিচ্যুত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে, প্রয়োজনে জেলে নিক্ষেপ করতে হবে। আর একটা পয়েন্ট আমরা বলতে ভুলে গেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেক দেশে হয়েছে যারা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদেরকে একটা হোটেলে বা আর্মির একটা ব্যারেকে নিয়ে আসা হোক, নিয়ে এসে ফ্লোরে শোয়াতে দেওয়া, ফ্লোরে শুতে দেওয়া হোক। অনেকদিন তো নরম বিছানে শুয়েছে, ফ্লোরে শুতে দিয়ে তাদের বিরুদ্ধে যে টাকাগুলির অভিযোগ আছে ওই টাকাগুলি রাষ্ট্রের পক্ষে পরিশোধ করার জন্য বাধ্য করা হোক, তাহলে দেশ লাভবান হবে। কারণ এই চোরগুলিকে জেলে রাখিয়া আরও বেশি খাওয়ার দিয়ে মোটা করে লাভ নাই, তাদের কাছ থেকে ব্যারেকে পাকার উপরে সহায় দিতে হবে। আর্মি ব্যারেকে নিয়ে যান বা পুলিশের ব্যারেকে নিয়ে যান এবং যত টাকার অভিযোগ আছে টাকাগুলি তাদের কাছ থেকে উদ্ধার করে, তাদের যে ঘর বাড়িগুলি যেগুলি আছে দলিলগুলি উদ্ধার করে, এগুলি বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন। এই পয়েন্টটা আমরা বলি নাই, আশা করি আপনারা এটা জনগণকে জানাবেন, এটা আমাদের মতামত।